বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা ছোটবেলায় যে সকল বিষয় শিখে থাকি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা শুধু নিয়মটাই শিখি, কিন্তু কেন এই নিয়মটি কাজ করে বা কেন এটিকে আমরা নিয়ম বলছি সে ব্যাপারে আমরা অনেকেই বুঝি না বা বোঝার চেষ্টা করি না। উপরন্তু ছোটখাটো যে কৌতূহলটুকু থাকে বড় হওয়ার সাথে সাথে তাও হারিয়ে যায়, ফলে শেখাটা অপূর্ণই থেকে যায়। ঠিক তেমনই একটি বিষয় হচ্ছে, ছোটকালে আমাদের শেখা ভাগ প্রক্রিয়ায় অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতিতে ঘোষাগণের নয়। কেন পদ্ধতিটি কাজ করে আজকে আমরা সে ব্যাপারে জানার চেষ্টা করব। তো চলো শুরুতেই পদ্ধতিটি আমরা পুনরায় আরেকবার স্মরণ করে নিই। যেমন ধরো, আমরা যদি 10 এবং 40-এর ঘোষাগণ নির্ণয় করতে চাই, 10 এবং 44, তাহলে আমরা কি করতাম সেই ছোটকালে? চলো আমরা ফিরে যাই। প্রথমে আমরা এই 10 দিয়ে 40-কে ভাগ করতাম। তো 10 দিয়ে 44-কে ভাগ করলে ভাগফল হবে 4, 4 10-এ 40, এখানে ভাগশেষ থাকবে 4। এই 4 দিয়ে আমরা পুনরায় 10-কে ভাগ করতাম, 4 2×8, ভাগশেষ থাকবে 2। এই 2 দিয়ে আমরা আবার 4-কে ভাগ করতাম, এখানে ভাগফল হবে 2, 2×4, ভাগশেষ হবে 0। তো আমরা এই যে 2 সর্বশেষ ভাজক, এই 2-কে বলতাম 10 এবং 44-এর ঘোষাগুণ। এখন প্রশ্ন হলো, কেন আমরা এই প্রতিবার ভাগশেষ দিয়ে তার পূর্ববর্তী ভাজককে ভাগ করছি, এবং কেনই বা শেষ ভাজক অর্থাৎ দ্বিতীয় সর্বশেষ ভাগশেষকে আমরা 2টি সংখ্যার ঘোষাগ হিসেবে বিবেচনা করছি? তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা বোঝার চেষ্টা করিনি কখনো। তো আজকে চলো আমরা সেই ব্যাপারগুলো একটু বিস্তারিত বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমত আমি উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং দ্বিতীয়ত গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে আমরা একটু দেখার চেষ্টা করব কেন এই পদ্ধতিটি কাজ করে। তো শুরুতেই আমরা ধরে নেই যে আমাদের কাছে 2টি দণ্ড আছে। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে 2টি দণ্ড আছে, যার প্রথমটি হচ্ছে এবি দণ্ড এবং এর দ্বিতীয়টি হচ্ছে, ধরে নেই যে এই যে দ্বিতীয়টি ধরে নিলাম, এই দ্বিতীয়টি হচ্ছে আমাদের সিডি দণ্ড। ওকে, এবং আমরা মনে করি যে এই এবি দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 15 একক, এবং এই সিডি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 9 একক, আমরা এটা ধরে নিচ্ছি। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই 2টি দণ্ডকে সর্বাধিক দৈর্ঘ্যের টুকরায় বিভক্ত করা, যেন এই 2টি দণ্ডের কোনো অংশই অবশিষ্ট না থাকে। এর জন্য প্রথমেই চলো আমরা এই 2টি দণ্ড থেকে সিডির সমান দৈর্ঘ্য নিয়ে এবি দণ্ডকে খণ্ডায়িত করার চেষ্টা করি, এবং মনে করি এই সিডির সমান দৈর্ঘ্য নিয়ে এবি কে খণ্ডায়িত করার ক্ষেত্রে আমরা 2টো খণ্ড পাচ্ছি। একটি হচ্ছে এই, আরেকটি হচ্ছে এবি। তাহলে এক্ষেত্রে এই এর দৈর্ঘ্য হবে 9 একক। আমরা এটিকে একটু চিহ্নিত করে দেই, ধরে নিচ্ছি আমরা এই এর দৈর্ঘ্য হচ্ছে 9 একক, এবং এই ইবির দৈর্ঘ্য তাহলে হবে কত? 6 একক। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা একটি অবশিষ্টাংশ পাচ্ছি 6 একক দৈর্ঘ্যের। তাহলে আমরা এখন চলো চেষ্টা করি যে
আমরা এই 6 একক দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে সিডিকে খণ্ডায়িত করার। এখন লক্ষ্য করো, এই এই আর সিডি কিন্তু সমান, সুতরাং আমরা এই এই থেকে দেখি 6 একক দৈর্ঘ্যের কতগুলো টুকরো কেটে নিতে পারি। আমরা যদি 6 একক দৈর্ঘ্যের টুকরা কাটার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা ধরি যে তা এই কে 2টি খণ্ডে ভাগ করবে। একটি হচ্ছে এএফ, আরেকটি হবে আমাদের এফই। তাহলে এই যে এএফ, এই এএফ এর দৈর্ঘ্য কত হবে? এই এএফ এর দৈর্ঘ্য এখন হবে আমাদের 6 একক। এই এএফ এর দৈর্ঘ্য হবে 6 একক, এবং এই এফই, এই এফই এর দৈর্ঘ্য হবে 3 একক, যেহেতু এই এর দৈর্ঘ্য 9 একক ছিল। তো এক্ষেত্রেও কিন্তু আমরা আবার অবশেষ পাচ্ছি। সুতরাং এখন যদি আমরা এই 3 একক দৈর্ঘ্যের সমান টুকরা করতে চাই, আমরা এএফ কে 3 একক দৈর্ঘ্যের দেখে কতগুলো টুকরায় বিভক্ত করতে পারি। আমরা ধরে নেই যে এএফ কে 3 একক দৈর্ঘ্যের 2টি টুকরায় বিভক্ত করতে পারি, যার একটি হচ্ছে এজি আর একটি হচ্ছে জিএফ। তাহলে এখানে এই যে এজির দৈর্ঘ্য, এই এতটুকু দৈর্ঘ্য হবে আমাদের 3, আর এই যে এখানে জিএফ, এতটুকু দৈর্ঘ্য হবে 3। দেখো, এবার কিন্তু কোনো অবশিষ্টাংশ থাকছে না। আবার লক্ষ্য করো, এই সিডি আর এই কিন্তু সমান, সুতরাং আমরা যদি এই এই কে কোনো অবশিষ্ট অংশ না রেখে সর্বাধিক দৈর্ঘ্যের টুকরায় বিভক্ত করতে পারি, তাহলে কিন্তু সিডি কেও সর্বাধিক টুকরায় বিভক্ত করতে পারবো অবশিষ্টাংশ না রেখে। সুতরাং আমরা এডি দণ্ডটি নিয়ে কাজ করছি। তাহলে এখন এই যে এ থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য, এটাকে আমরা 3 একক দৈর্ঘ্যের, দেখো, 3টি টুকরায় বিভক্ত করতে পারি। একটি হচ্ছে এজি, একটি জিএফ, একটি এফই। আর এই যে প্রথমে অবশিষ্টাংশ ছিল ইবি, 6 একক, এই ইবি কিন্তু এএফ এর সমান, যেহেতু আমরা এএফ কেও 3 একক দৈর্ঘ্যের 2টি টুকরায় বিভক্ত করতে পেরেছি। তার মানে এই ইবি কে কিন্তু 3 একক দৈর্ঘ্যের 2টি টুকরায় বিভক্ত করতে পারবো। তাহলে এই সমগ্র এবি দণ্ডটি 3 একক দৈর্ঘ্যের কতগুলো টুকরায় বিভক্ত হচ্ছে? 1, 2, 3, 4, 5। দেখো, এক্ষেত্রে কিন্তু কোনো অবশিষ্টাংশ থাকছে না। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত সর্বাধিক দৈর্ঘ্যের টুকরা হবে কত? 3 একক। আমরা যদি এবি এবং সিডি কে 3 একক দৈর্ঘ্যের টুকরায় বিভক্ত করতে চাই, তাহলে এবি এবং সিডি থেকে কোনো অংশ অবশিষ্ট থাকবে না। এখন লক্ষ্য করো, এই যে এই তথ্যটুকু, এটাকে যদি আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই, তাহলে তার গাণিতিক প্রকাশ কেমন হবে? সর্বপ্রথম আমরা কি কাজ করেছি? সর্বপ্রথম আমরা এই যে এবি, অর্থাৎ 15 একক দৈর্ঘ্যের টুকরাটিকে 9 একক দৈর্ঘ্যের টুকরায় বিভক্ত করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা 9 একক দৈর্ঘ্যের একটি খণ্ড পেয়েছিলাম, এবং অবশিষ্ট 6 একক দৈর্ঘ্যের একটি খণ্ড আমাদের সামনে থেকে গিয়েছিল। তাহলে এটাকে আমরা গাণিতিক ভাবে এইভাবে প্রকাশ করতে পারি যে 15 এককে 9 একক দৈর্ঘ্য দ্বারা কতবার ভাগ করা যায়। আমরা জানি একবার ভাগ করা যায়, একবার ভাগ করলে 9 একক দৈর্ঘ্যের 1টি টুকরা পাবো, যেখানে আমরা দেখো পেয়েছিলাম এই, এবং অবশিষ্ট থেকে যাবে 6 একক দৈর্ঘ্যের 1টি অংশ। আমরা দ্বিতীয়ত কি করেছি? এই 6 একক দৈর্ঘ্যের অংশ দিয়ে এই, অর্থাৎ 9 একক দৈর্ঘ্যকে আবার ভাগ করার চেষ্টা করছি, এবং ভাগফল হিসেবে আমরা পাচ্ছি 6 একক দৈর্ঘ্যের 1টি অংশ, এবং অবশিষ্ট হিসেবে পাচ্ছি 3 একক দৈর্ঘ্যের 1টি অংশ। সুতরাং দেখো আমরা কি করছি, এই 6 দিয়ে কিন্তু আবার 9 একক দৈর্ঘ্যকে আমরা ভাগ করছি। তাহলে এখানে ভাগফল হবে 1, কারণ 6 একক দৈর্ঘ্যের 1টি অংশ পাবো, এবং অবশিষ্ট থাকবে 3 একক দৈর্ঘ্যের 1টি অংশ। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা আবার কি করলাম, এই যে এফই, 3 একক দৈর্ঘ্যের অংশ, এর সমান করে আমরা কিন্তু আবার এই 6 একক দৈর্ঘ্যের অংশকে খণ্ডায়িত করার, অর্থাৎ ভাগ করার চেষ্টা করছি। তাহলে আবার এই 3 দিয়ে কাকে ভাগ করবে? এখন আমরা 6 কে ভাগ করছি। 6 কে ভাগ করলে আমরা পাবো 2টি
খণ্ড। প্রতিটি দৈর্ঘ্য হবে 3 একক এবং দুঃখিত, হ্যাঁ 3 দুগুণে 6, প্রতিটি দৈর্ঘ্য হবে 3 একক করে। এই ক্ষেত্রে কোনো অবশিষ্টাংশ থাকছে না। তাহলে দেখো এই যে উদাহরণ, এই উদাহরণটাই কিন্তু আসলে আমরা গাণিতিক প্রক্রিয়ায় এভাবে প্রকাশ করতে পারি। এজন্যই কিন্তু আমরা প্রতিবার যে অবশিষ্টাংশ থাকছে এটি দিয়ে আগের সম্পূর্ণ খণ্ডটিকে ভাগ করছি। এখন চলো আমরা একটু গাণিতিক পদ্ধতির সাহায্যে দেখে আসি যে কেন এই ইউক্লিডীয় পদ্ধতিটি কাজ করে। তো এটি দেখার আগে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে যদি দুটি পূর্ণ সংখ্যাকে অপর একটি পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে ওই দুটি পূর্ণ সংখ্যার যোগফল এবং বিয়োগফলকেও তৃতীয় পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। যেমন ধরো আমরা ধরি আমাদের কাছে দুটি সংখ্যা আছে, একটি 12 আর একটি হচ্ছে 9। লক্ষ্য করো 12 আর 9কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। সুতরাং এই 12 আর 9 এর যোগফল কত হবে? 12 যোগ 9 সমান 21। আবার 12 আর 9 এর বিয়োগফল কত? আমরা পাচ্ছি 3। দেখো এই 12 আর 9 এর যোগফল 21কেও কিন্তু 3 দ্বারা ভাগ যায়, এবং এদের বিয়োগফল 3কেও কিন্তু 3 দ্বারা ভাগ যায়। এটা গাণিতিক ভাবে প্রমাণ করা যায় এবং খুব সহজে সুন্দরভাবে আমরা প্রমাণটিও দেখিয়ে ফেলতে পারি। তার জন্য আমরা ধরে নিই যে আমাদের কাছে দুটি পূর্ণ সংখ্যা আছে, একটি এ আর একটি বি, এবং ধরি এই দুটি পূর্ণ সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা আর দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা যদি এখন এ কে আর দ্বারা ভাগ করি, যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য, সুতরাং ভাগফল হিসেবে মনে করি আমরা আরেকটি পূর্ণ সংখ্যা পাচ্ছি এস। এখন আমরা চলো আর গুণন করে দেই, তাহলে আর গুণন করলে পাচ্ছি এ ইকুয়াল টু আর এস, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। একইভাবে আমরা যদি বি কে আর দ্বারা ভাগ করি, ধরি আমরা ভাগফল হিসেবে পাবো একটি পূর্ণ সংখ্যা টি। এখন পুনরায় আগের মতো যদি আর গুণন করি তাহলে পাচ্ছি বি ইকুয়াল টু আর টি। এবার আমরা যদি এ এবং বি এর যোগফল জানতে চাই, তাহলে যোগফলটি দেখো কেমন হচ্ছে, এ প্লাস বি ইকুয়াল টু আর এস প্লাস আর টি ইকুয়াল টু, এখানে আমরা আর কমন নিতে পারি, তাহলে পাচ্ছি এস প্লাস টি। আচ্ছা দেখো এস এবং টি উভয় কিন্তু একটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা, তাহলে এদের যোগফল কিন্তু হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে আর গুণাকারে থাকার কারণে এ প্লাস বি এর যোগফলকে কিন্তু আমরা আর দ্বারা ভাগ করতে পারি। একইভাবে আমরা যদি এ মাইনাস বি করি, এ দুটোর বিয়োগফল নেই, তাহলে কি পাচ্ছি আর এস মাইনাস আর টি। দেখো আমরা পুনরায় আগের মতো এস আর কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভিতরে থাকবে এস মাইনাস টি। আবার এস মাইনাস টি, এস এবং টি দুটি পূর্ণ সংখ্যা হওয়ায় এদের বিয়োগফল পূর্ণ সংখ্যা, এবং এখানে আর গুণাকারে আছে, সুতরাং এ মাইনাস বি একেও আমরা আর দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখন এই তথ্যটুকু কাজে লাগিয়ে আমরা দেখে ফেলতে পারবো যে কেন এই ইউক্লিডীয় অ্যালগোরিদমটি কাজ করে। তো যথারীতি মনে করি আমরা সেই আগের মতোই 10 এবং 44 এর গসাগু নির্ণয় করতে চাই। তো এই 10 এবং 44 এর গসাগুকে প্রকাশের একটি পদ্ধতি আছে, পদ্ধতিটি আমি দেখাচ্ছি। আমরা এইভাবে লিখতে পারি যে জিসিডি অফ, এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা লিখবো এখানে, এবং ছোট সংখ্যাটিকে বামে রাখবো, বড় সংখ্যাটিকে ডানে রাখবো, 10,44। এটি হলো গসাগু প্রকাশের একটি পদ্ধতি। সংক্ষেপে আমরা শুধু প্রথম বন্ধনী দিয়ে কমার মাধ্যমে দুটি সংখ্যাকে লিখেও এই দুটি সংখ্যার গসাগু প্রকাশ করতে পারি। এখন এই দুটি সংখ্যার গসাগু, অর্থাৎ আমরা এমন একটি বৃহৎ সংখ্যা খুঁজছি যে সংখ্যা দিয়ে 10 এবং 44কে ভাগ যায়। তাহলে যে সংখ্যা দিয়ে 10 এবং 44কে ভাগ যায় সে সংখ্যা দিয়ে কিন্তু নিশ্চয়ই
এই দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফলকেও ভাগ করা যাবে। সুতরাং এই দুটি সংখ্যার গুণাঙ্ক নির্ণয় করা এবং এই দুটির সংখ্যার মধ্যে একটি সংখ্যা রেখে বাকি সংখ্যা দুটির বিয়োগফল নিয়ে গুণাঙ্ক নির্ণয় করাও একই কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে জিসিডি অফ, প্রথমে আমরা 10 ছোট সংখ্যাটিকে রেখেই দিচ্ছি, 10 আর 44 এর বিয়োগফল কত? 34 আমরা লিখে দিলাম। তাহলে তোমরা ভাবতে পারো যে যোগফলকেও তো ভাগ করা যাবে, তাহলে আমরা কেন বিয়োগফল নিচ্ছি? আমরা বিয়োগফল নিচ্ছি সংখ্যাগুলোকে ছোট করার জন্য। এবার লক্ষ্য করো, আগের মতোই 10 এবং 34কে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা দিয়ে নিশ্চয়ই 10কে এবং 10 এবং 34 এর বিয়োগফলকেও ভাগ যাবে। তাহলে আমরা এখানে চলো লিখে ফেলি, জি সি ডি গ্রেটেস্ট কমন ডিভিজর, 10 ঠিক রাখলাম, 10 আর 34 এর বিয়োগফল হবে 24, এখানে আমরা লিখে দিলাম। একইভাবে আমরা চলো আরো একটু এগিয়ে যাই, তাহলে পাবো জিসিডি অফ 10 থাকলো, 10 এবং 24 এর বিয়োগফল কত? 14 লিখলাম। আবার লিখে চলো, জিসিডি 10 লিখলাম, 10 এবং 14 এর বিয়োগফল হবে 4। দেখো এবার কিন্তু আর বিয়োগ করা যাচ্ছে না। তাহলে এখন পর্যন্ত আমরা যতগুলি কাজ করলাম এই কাজগুলির অর্থ দাঁড়াচ্ছে এরকম যে আমরা বের করার চেষ্টা করছি 44 থেকে 10 কতবার বিয়োগ করা যায়। লক্ষ্য করো কতবার বিয়োগ করলাম আমরা, প্রথমে 44 থেকে 10 বিয়োগ করলাম, পেলাম 34, একবার বিয়োগ করলাম, আবার দ্বিতীয়বার বিয়োগ করে আমরা পেলাম 24, তৃতীয়বার বিয়োগ করে পেলাম 14, এবং সর্বশেষ চতুর্থবার বিয়োগ করে আমরা পাচ্ছি বিয়োগফল 4। তার মানে 10 থেকে 44 চারবার বিয়োগ করা যায়। তো এই সম্পূর্ণ তথ্যটুকুকে আমরা চাইলে একটি ভাগের সাহায্যেই প্রকাশ করতে পারি। সেটি কি? দেখো আমরা কিন্তু চেষ্টা করছি 44 থেকে 10 কতবার বিয়োগ করা যায়, তার মানে 44কে আমরা 10 দ্বারা ভাগ করি। দেখো ভাগ করলে কত হচ্ছে? 4 বার। দেখো আমরা কিন্তু 4 বারই বিয়োগ করতে পেরেছিলাম, এবং সর্বশেষ অবশিষ্ট হিসেবে থেকে গিয়েছিল কিন্তু 4। তার মানে এই বিয়োগের 4 বার বিয়োগ করাকে আমরা একবারে ভাগাকারে প্রকাশ করতে পারছি। তাহলে এখন চলো আবার সেই ছোট সংখ্যাটিকে বামে এনে লিখি। তাহলে আমরা লিখতে পারি জিসিডি 4,10। এখন সেই আগের কথা, আবার আমরা এমন একটি সংখ্যা খুঁজছি যে সংখ্যা দিয়ে 4 এবং 10কে ভাগ যায়। তাহলে 4 এবং 10কে যদি একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা দিয়ে নিশ্চয়ই 4কে এবং 10 আর 4 এর বিয়োগফল অর্থাৎ 6কেও ভাগ যাবে। আবার চলো আগের প্রক্রিয়া অবলম্বন করি, জিসিডি এখানে দেখো আবার 4 রাখলাম, 4 আর 6 এর বিয়োগফল 2, এবার কিন্তু আর বিয়োগ করা যাচ্ছে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি? আমরা চেষ্টা করছি খুঁজে বের করার যে 10 থেকে 4 কতবার বিয়োগ করা যায়। কতবার বিয়োগ করলাম? দেখো প্রথমে 10 থেকে 4 একবার বিয়োগ করে পেলাম 6, আবার 6 থেকে 4 বিয়োগ করে পেলাম 2, তার মানে আমরা 2বার বিয়োগ করেছি। তাহলে এই অংশটুকু কেউ কিন্তু আমরা একটি ভাগের সাহায্যে এখানে প্রকাশ করতে পারি, এবং সেটি কি? দেখো 10কে আমরা 10 থেকে 4 বিয়োগ করছি, তার মানে আমরা 10কে 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে দেখো 8। দেখো 2বারই কিন্তু আমরা বিয়োগ করতে পেরেছিলাম, এবং ভাগশেষ হিসাবে কিন্তু আমরা শেষ পর্যন্ত 2 পাচ্ছি। তো আবার চলো ফাইনালি আমরা 2কে বাম পাশে লিখি। এবার লক্ষ্য করো, এমন একটি সংখ্যা আমরা খুঁজছি যে সংখ্যা দিয়ে 2 এবং 4কে ভাগ যায়, সেই সংখ্যাটি কি? তুমি দেখো 2 সেই সংখ্যা যেটা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যাচ্ছে। অথবা আমরা যদি আগের মতো করে চিন্তা করি, 4 থেকে 2 কয়বার বিয়োগ করা যায়? 4 থেকে 2 বিয়োগ করতে পারি আমরা 2বার। তাহলে সেটা কি? সেটিকে আমরা ভাগের সাহায্যে চলো প্রকাশ করি। আমরা কি বিয়োগ করব? 2 কত থেকে? 4 থেকে। দেখি কয়বার বিয়োগ করা যায়, 2 দুগুণে 4, দেখো 2বার বিয়োগ করা যায়। 2বার বিয়োগ করলে কোনো অবশেষ কিন্তু থাকবে না। দেখো প্রথমে 4 থেকে আমরা 2 বিয়োগ করলাম মনে করো, তাহলে এখানে রইলো 2, আবার যদি এখান থেকে 2 বিয়োগ করো তাহলে দেখো এবার আর কিছুই থাকবে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই 2 হলো 2 এবং 4 এর গুণাঙ্ক, তথা এই 10 এবং
44-এর গসাগু। দেখো, এই সমগ্র প্রক্রিয়াটি কিন্তু আমরা এই তিনটি ভাগের সাহায্যে প্রকাশ করতে পারি। তাহলে ভাগগুলো কিরকম? প্রথমে 10 দিয়ে 44কে ভাগ করেছি, যে ভাগশেষ ছিল, অবশিষ্ট ছিল, সেই অংশ দিয়ে কিন্তু আবার এই 10কে আমরা ভাগ করছি। তো এই ক্ষেত্রে আবার অবশিষ্ট ছিল 2, এই 2 দিয়ে কিন্তু আবার 4কে ভাগ করছি। দেখো, এই দিয়ে কিন্তু সেই প্রথমে আমাদের লেখা সেই ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় দেখেছ, 10 দিয়ে 44কে ভাগ, যে অবশেষ পেয়েছি সেটা দিয়ে আবার 10কে ভাগ, আবার এখানে যে অবশিষ্টাংশ পেয়েছি সেটা দিয়ে আবার 4কে ভাগ, শেষ পর্যন্ত যেটি দিয়ে আমরা ভাগশেষ পাচ্ছি না, অর্থাৎ বিয়োগ করার পরে কোনো অবশিষ্টাংশ থাকছে না, সেটি হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু। তো আশা করি আজকের এই আলোচনা থেকে আমরা ছোটকালে শেখা ইউক্লিডীয় অ্যালগোরিদমটি কেন কাজ করে তা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি। আসলে আমরা যদি গণিতের আনন্দটা খোঁজার চেষ্টা করি, তখনই আমাদের গণিত শিক্ষার সমগ্র প্রক্রিয়াটি যথার্থ হবে। তো আজ পর্যন্তই সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।